নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন ইউনিক ট্যাগ। ফাস্ট চার্জিং তো আমাদের সবারই ভালো লাগে, তার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ফাস্ট চার্জিংয়ের কিছু সুবিধা আর অসুবিধা নিয়ে, আর ভবিষ্যতে কী ধরনের বা কত ওয়াটের ফাস্ট চার্জার আসতে পারে তাও আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আমি আপনাদের থেকে জানতে চাই যে আপনারা কত ওয়াটের ফাস্ট চার্জিং বর্তমানে ব্যবহার করতেছেন তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। শাওমি কিছুদিন আগে শোকেস করছে তাদের 200 ওয়াটের তারসহ চার্জিং স্পিড নিয়ে, যেটা তারা চার্জ করছিল হলো 4000 mAh-এর একটা ব্যাটারি, যেটা 50% হইতে সময় লাগছিল মাত্র 3 মিনিট। মানে বুঝতে পারছেন যে 3 মিনিটে 50% চার্জ হয়ে গেছে, তাও 200 ওয়াটের চার্জার দিয়ে। আর সেই ডিভাইসটা 0 থেকে 100% অর্থাৎ ফুল চার্জ হইতে সময় লাগছে হলো শুধুমাত্র 8 মিনিট। মানে এটা ভাবতে অবাক লাগে যে 8 মিনিটের মধ্যে পুরো মোবাইলটা ফুল চার্জ হয়ে গেছে। তার আরেকটা ওয়্যারলেস চার্জিং স্পিডও শো করছে, যেটা ছিল 120 ওয়াটের ওয়্যারলেস চার্জিং স্পিড এবং সেম ব্যাটারি ছিল, অর্থাৎ 4000 mAh-এর ব্যাটারি ছিল। এটা 0 থেকে 50% হইতে সময় লাগছে মাত্র 7 মিনিট। আর সেই ডিভাইসটা 120 ওয়াটের ওয়ারলেস চার্জার দিয়া ফুল চার্জ করতে সময় লাগছে হলো 15 মিনিট, যেটা ছিল 4000 mAh-এর একটা ব্যাটারি। তো এগুলো দেখে আমরা আন্দাজ করতে পারি যে ভবিষ্যতে কী ধরনের ফাস্ট চার্জিং আসতে পারে। যেহেতু শাওমি এইসব চার্জিং স্পিড আমাদের কাছে শো করছে, তো খুব শীঘ্রই আমরা আশা করতে পারি যে এইসব চার্জিং স্পিডগুলো কমার্শিয়ালিও অ্যাভেলেবেল হয়ে যাবে। বর্তমানে শাওমির ওয়ারলেস 120 ওয়াটের চার্জিং স্পিড নাই, কিন্তু তারা তারসহ 120 ওয়াটের চার্জার প্রোভাইড করছে একটা ডিভাইসে, যেটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। আর আপনারা যারা যারা রিয়েলমির 65 ওয়াটের চার্জিং স্পিড এক্সপিরিয়েন্স করছেন তারা তো জানেনই যে 35 থেকে 40 মিনিটের মধ্যে 0 থেকে 100% ফুল চার্জ হয়ে যায় রিয়েলমির ডিভাইসগুলো। তো এখন আসি যে ফাস্ট চার্জিংয়ের সুবিধাটা কী। তো ফাস্ট চার্জিংয়ের সুবিধা একটাই হচ্ছে যে তাড়াতাড়ি চার্জ হয়ে যাবো। তো আমার মতো আপনারাও অনেকে ভাবতে পারেন যে যদি আমরা এত স্পিডে ব্যাটারিটা চার্জ করে ফেলি তো আমাদের ব্যাটারির ওপর কোনো ইম্প্যাক্ট পড়বে কি না। ব্যাটারির ওপর ইম্প্যাক্ট তো পড়বেই যদি আমরা এত দ্রুত চার্জ করি, আর সেটা কীভাবে পড়বে তা আমি আপনাদের বোঝানোর এখন চেষ্টা করি। বর্তমানে আমরা যেসব ব্যাটারি ব্যবহার করে থাকি এগুলো হলো লিথিয়াম আয়ন ব্যাটারি, আর এই লিথিয়াম ধাতুটা হলো বেশি সক্রিয়, যার ফলে যদি কোনো কিছুর সংস্পর্শে এটা আসা পড়ে তবে এটা খুব শীঘ্রই বিক্রিয়া করে ফেলে। তো আমরা দেখি যে ফাস্ট চার্জিংয়ের ফলে অনেক ডিভাইস অনেক গরম হয়ে যায়, তো এই গরম হওয়ার ফলে দেখা যাবে যে ব্যাটারিও ব্লাস্ট হয়ে যেতে পারে, তবে এটা খুবই রেয়ার কেস। তাছাড়া অনেক ব্র্যান্ড এই কাজটা করে যে চার্জারে অ্যাডাপ্টার গরম হবে কিন্তু মোবাইল গরম হবে না, তো এতে করে মোবাইলে কোনো সমস্যা হইব না, যা গরম হইব সেটা চার্জারের অ্যাডাপ্টার উপর দিয়ে চলে যাব। আমরা যেসব ব্যাটারি ব্যবহার করে থাকি এগুলোর নির্দিষ্ট একটা লাইফ সাইকেল থাকে, অর্থাৎ 0 থেকে 100% যদি আমরা একবার চার্জ করি তবে সেটা এক সাইকেল হিসেবে গণ্য হইব, আর যদি আমরা 0 থেকে 50% পর্যন্ত একবার চার্জ করি তবে সেটা অর্ধেক সাইকেল পর্যন্ত গণ্য হইব, তারপর যদি আমরা 50 থেকে 100% পর্যন্ত আবারও চার্জ করি তবে সেটা এক সাইকেলে পরিণত হইব। তো এরকম বিভিন্ন ব্যাটারি বিভিন্ন ধরনের লাইফ সাইকেল থাকে, কারো 600 থাকে, কারো বা 1000 পর্যন্ত লাইফ সাইকেল থাকে। তো যেই ব্যাটারি বেশি লাইফ সাইকেল থাকবো সেই ব্যাটারি বেশি ব্যাকআপ দিতে পারবো, আর এই লাইফ সাইকেলটা যত কমতে থাকবো তত দেখা যাবে যে ব্যাটারি ব্যাকআপটা কম দিতেছে। তো ফাস্ট চার্জিংয়ের বেলা এই ব্যাটারি সাইকেলটাই ম্যাটার করে ফেলে, যে আমরা লাগাতার ব্যবহার করতে থাকি মোবাইল তো একবারে শেষ করে ফেলি চার্জ, তারপর দেখা যায় যে আমরা ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে তাড়াতাড়ি আবার মোবাইলটা চার্জ করে ফেলি, তারপর আবারও ব্যবহার করতে থাকি। তো দেখা যায় যে যেখানে আমরা একদিনে একটা সাইকেল ব্যবহার করতাম ব্যাটারির, সেখানে আমরা ফাস্ট চার্জিংয়ের সহায়তায় 2 বার ব্যবহার করে ফেলি বা তারও বেশি ব্যবহার করে ফেলি, যার ফলে দেখা যায় যে ব্যাটারির লাইফ সাইকেল তো ঠিকই কমতেছে, আর এই কমার ফলে আস্তে আস্তে ব্যাটারি আমাদের ব্যাকআপও কম দেয়। তাছাড়া আপনারা যদি স্লো চার্জারও ব্যবহার করেন তারপরও সেই ব্যাটারির লাইফ সাইকেলটা যত কমতে থাকবো আপনাদের ব্যাটারি তত ব্যাকআপ কম দিতে থাকবো, এটাই স্বাভাবিক। তাই জন্য অনেক কোম্পানি তাদের মোবাইলের সাথে স্লো চার্জার প্রোভাইড করে যাতে তাদের ব্যাটারিটা দীর্ঘদিন চলতে পারে। যদি কোম্পানি সেই স্লো চার্জারের বদলে একটা ফাস্ট চার্জার দিয়ে দেওয়া হয় তবে দেখা যাবে যে স্লো চার্জিংয়ের ফলে যদি ব্যাটারিটা 3 বছর পর্যন্ত চলতো তবে ফাস্ট চার্জিং দেওয়ার ফলে সেটা 2 থেকে 2.5 বছর পর্যন্ত চলবে। আর এটা ফাস্ট চার্জিংয়ের কোনো দোষ না, এটা দোষ হলো ব্যাটারির লাইফ সাইকেলের উপর, কারণ ফাস্ট চার্জার ব্যবহার করার ফলে আমরা মোবাইলটা দ্রুত চার্জ করে ফেলি এবং আবারও ব্যবহার করতে থাকি, যার ফলে দেখা যায় যে ব্যাটারির লাইফ সাইকেলটা তাড়াতাড়ি কমে যায়, তাই জন্য আমরা ব্যাটারি থেকে ব্যাকআপও কম পাই। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি 120 ওয়াট 200 ওয়াটের চার্জিংয়ের এক্সপিরিয়েন্স নিতে চান কি না, আর যদি আপনাদের থেকে অপশন দেওয়া হয় যে আপনারা স্লো চার্জিং বেছে নেবেন নাকি ফাস্ট চার্জিং বেছে নেবেন, তখন আপনারা কোনটা বেছে নেবেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।